আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, স্ক্রিনে একটা ঔষধের নাম দেখা যাচ্ছে। অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এমন একটা ঔষধের নাম বলেন যে ওষুধটা খেলে পেটের যাবতীয় সমস্যা দূর হবে। আজকে আমি আপনাদের আশ্চর্য একটা ঔষধের নাম জানাবো, কিন্তু অত্যন্ত কম দাম, কিন্তু কার্যকারিতা অনেক অনেক হাজার হাজার টাকার বা লক্ষ টাকার বেশি গুণে গুণান্বিত একটা ঔষধ। সেই ঔষধের নাম আমি আপনাদের সামনে বলছি এবং কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা করছি ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, যাদের পেটে ভুটভাট করে, পেটে অশান্তি, পেট নিয়ে কোনোভাবেই আরাম পাচ্ছেন না, অনেক সময় দেখা যাচ্ছে পেটে ভারী ভারী মনে হচ্ছে, কোনো কিছু খেলেই পেটটা অনেক বড় সরম মনে হচ্ছে, হজম হচ্ছে না, এ ধরনের রোগী যারা আছেন, বদহজম, অর্থাৎ কোনো কিছু খেলেই ক্লিয়ারে হজম হয় না, আপনার একটু পাতলা বেখানা হয় অথবা আপনার যে কোনো কিছুতেই হজমে ত্রুটি হচ্ছে, কারো কারো আছে যে কিছু খেলে বা না খেলে মাঝে মাঝে বমি হয় অথবা বমি বমির একটা ভাব আসে, ঠিক অশান্তিতে থাকছেন, আরাম পাচ্ছেন না। অনেক ব্যক্তি আছেন যারা টক ঢেকুর, অর্থাৎ সাধারণ ঢেকুর যে ওটা উঠে সেটা একটু টক টক বা চুকা বা একটু কেমন যেন লাগে, খারাপ লাগে, এরকম যাদের ঢেকুর উঠে, এমনকি কিছু মানুষ আছেন যারা কষা পায়খানা হয়, নিয়মিত টয়লেটটা ক্লিয়ার হয় না, তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ঔষধ। এবং এমন কিছু রোগী আছেন যারা রুচি কম এবং হজম হয় না জন্যেই তাদের রুচি কম। আসলে যে খাদ্যটা আমরা খাই সেগুলো যদি ঠিকঠাক মতো রেচন হয়, অর্থাৎ পরিপাক হয়ে যায়, তাহলে আমাদের রুচি ঠিকই আসবে, হজম ঠিকই হবে। তো এই যে যতগুলো সমস্যার কথা বললাম, এতগুলো সমস্যা নিয়ে এর মধ্যে যে কোনো একটি হোক অথবা অনেকগুলো হোক অথবা যে কোনো ধরনের সমস্যা হোক, পেটের সমস্যা দূর করতে নিঃসন্দেহে এই ওষুধটি আপনি খেতে পারেন। ওষুধটির নাম হচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে, ডমপেরিডন। বাংলাতে এবং ইংরেজিতে উভয় অবস্থায় লিখে দিয়েছি এই ডমপেরিডন ঔষধ। এটা বাজারে গিয়ে আপনি জিজ্ঞাসা করলেই যে কোনো ফার্মেসিতেই আপনাকে ওষুধ দিবে, তবে অবশ্যই চেষ্টা করবেন একটু ব্র্যান্ডের কোম্পানি, একটু ভালো নামি দামি কোম্পানির ঔষধটি ব্যবহার করার জন্য। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে তৈরি করেছেন, কিন্তু এটা হচ্ছে জেনেরিক নাম, মূল ঔষধের নাম হচ্ছে এটি। অতএব দুশ্চিন্তা না করে নিঃসন্দেহে ওষুধটি সেবন করতে পারেন। ঔষধের দাম মাত্র 2 টাকা থেকে 3.5 টাকা পিস, অর্থাৎ 4 টাকা পর্যন্ত আছে বিভিন্ন কোম্পানি ভেদে। কোনো কোম্পানির 2 টাকা, কোনো কোম্পানির 2.5 টাকা, 3 টাকা, 3.5 টাকা, আর কিছু কোম্পানির আছে 4 টাকা পার পিস ট্যাবলেট। যেটাই খান অবশ্যই ব্র্যান্ডের কোম্পানির খেলে আপনার জন্য অবশ্যই উপকারী হবে। যদি আপনার সমস্যাটা বেশি মনে করেন, নিঃসন্দেহে 2টি ট্যাবলেট একসাথে সেবন করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই ওষুধটি এমন একটা ঔষধ যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো সাইড এফেক্ট নেই, কোনো ক্ষতিকর কিছু নেই। সমস্যা একটাই হতে পারে, যদি বেশি পরিমাণে খেয়ে ফেলেন তাহলে আপনার পায়খানা পাতলা হতে পারে, নরম পায়খানা হতে পারে, এই একটাই প্রবলেম। এছাড়া দ্বিতীয় কোনো সমস্যার এখনও পর্যন্ত দেখা যায়নি এবং কোনো রেকর্ড নেই। তো বন্ধুগণ, এক কথায় বলতে গিয়ে পেটে আপনার যত সমস্যায় থাকুক না কেন, এই ওষুধটি 3 বেলায় খাবার আধা ঘন্টা আগে খেতে পারেন। সমস্যা বেশি হলে 2টা করে, সকালে 2টি, দুপুরে 2টি, রাত্রিতে 2টি একসাথে সেবন করতে পারেন। সমস্যা হালকা হলে সকালে 1টি, রাত্রি দুপুরে 1টি, রাত্রিতে 1টি, 3 বেলা 3টা সেবন করতে পারেন। নিঃসন্দেহে আপনি উপকার পাবেন, কোনো ক্ষতিকর কোনো দিক নেই। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিবেন যাদের পেটে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, একেবারেই দূর করতে এই ওষুধটি অতুলনীয়।